এর আগে আবার অক্সিজেনের সমস্যা হয়নি, সমস্যা ক্রিয়েট করা হয়েছে। আপনাদের ভুল ত্রুটি আমার উপরে চাপাবেন না, আমার কাছে যথেষ্ট প্রুফ আছে। আপনারা কমিশন বসান, সর্বদা আমাকে অ্যারেস্ট করুন, যা খুশি করুন, কিন্তু মিথ্যা বার্তা পাবলিক মানে জনসাধারণের কাছে দেবেন না। জনসাধারণ এটা সহ্য করবে না, কিন্তু জনসাধারণ সহ্য করবে না। যেখানে থাকা উচিত, এর আগে কেউ সাবোটেজ করেছে কিনা সেটা তো আমার দায়িত্ব না, দুরকম হতে পারে। প্রেশারের কারণেও বা ছেলেটা যে মেনটেন করে, কারণ অক্সিজেন সিলিন্ডার লাগানোর পরেও এটাই লিভারটা কিন্তু মেনটেন করতে লাগে। ওপরের যে লোক আছে ওর সঙ্গে কোঅর্ডিনেট করে করে লিভারটা মেনটেন করতে লাগে। তো হয়তো বাবু এটা বুঝতে পারেন, কারণ হিজ কেরিয়ার, হিজ নট এ ট্রেন্ড টেকনিশিয়ান। নিচের প্রেশার ঠিক ছিল, এবার নিচের প্রেশারটা হয় কি, লিভারটা যখন আপনি ছাড়ছেন তার মানে নিচের প্রেশারটা প্রেশার মিটার, তারপরে লিভার, তারপরে উপরে লাইনে যাচ্ছে। এই লিভারটা যদি ঠিকঠাকভাবে ম্যানেজ না হয় তাহলে ওপরে কিন্তু অক্সিজেন পড়বে। একজন মানে নেতাকে মানে কি বলবো, কালিমালিক বা ইয়ে করার জন্য একটা নোংরা রকমের রাজনীতি আমাকে নিয়ে খেলার চেষ্টা হচ্ছে। তো রাজ্যবাসী জানে যে আমি রাজ্যবাসীর জন্য কি করেছি, আমার কাছে প্রুফ আছে, আপনাদেরকে প্রুফ দিয়েছি, বাকিটা রাজ্যবাসী চিন্তা করবে। আর তদন্ত কমিটি তো আছেই, তদন্ত কমিটির সামনে আমি সব প্রুফ রাখবো। যদি তদন্ত কমিটি আমাকে মানে গিলটি প্রুফ করে, তাহলে আমি যদি মানে কারো প্রাণ বাঁচিয়ে গিলটি হয়ে যায় তাহলে আমি হাসতে হাসতে ওরা যা শাস্তি দেবে মাথা ব্যথা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আরেকটা জিনিস যেটা ছোটবেলা থেকে অনেক মানে করেছি আর কি বইয়ে, যে চকচক করলেই কিন্তু সব জিনিস শোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট অলওয়েজ গোল্ড। সো রাজ্যবাসী যাতে এটা বোঝে, আর আপনারা যারা আমাকে এরকম ভাবে মানে নিচা দেখানোর জন্য প্রেস কনফারেন্স করে বলছেন, নিজেদের হয়তোবা আপনাদের আধিকারিকদের পিন বাঁচানোর জন্য, সুতরাং রাজ্যবাসী জানে, রাজ্যবাসী বুঝে গেছে সব। আর রাজ্যবাসীর কাছে এটাই শুধু বলবো যে আজকে পত্রিকায় দেখলাম সকালবেলা সাংবাদিক একজন খুব মার গেলেন, কেন উনি প্রতিবাদ করেছিলেন। তা আমি আজকে আমার প্রতি যে অন্যায়টা হয়েছে সেটার প্রতিবাদ জানাচ্ছি। আর আমার, আমি যাতে সেফ থাকি, আমার ফ্যামিলি যাতে সেফ থাকে, আপনারা দয়া করে আমাকে একটু হেল্প করবেন। আর কিছু বলতে চাই না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সেটার সঠিক উত্তর দেব।